ঘুরে ফিরে সেই নন্দীগ্রাম। শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের, নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা। অভিষেক বনাম শুভেন্দু, রাজনীতি নয়া মোড়ে। সালটা 2021, বিধানসভা ভোটে নন্দীগ্রাম তখন হটকে। সমীকরণ মমতা বনাম শুভেন্দু। বাংলা জয় করলেও নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার চান ক্যানভাস রঙিন অন্য সমীকরণে। মমতা বনাম শুভেন্দু ক্রমশ পরিণত অভিষেক বনাম শুভেন্দুতে। নন্দীগ্রাম ফের মধ্যমণি। নন্দীগ্রামে গিয়ে অভিষেকের নিশানায় শুভেন্দু। ঠিক কি করলেন অভিষেক? চণ্ডীতলা থেকে নন্দীগ্রাম পর্যন্ত 20 কিলোমিটার জনসংযোগ যাত্রা। রাত 11:20 নন্দীগ্রামে জনসভা। এক কথায় অভিষেক শুভেন্দুর গড়ে। নন্দীগ্রামের বুকে অভিষেকের জনসভা পরোক্ষভাবে শুভেন্দুকে দেখানো অভিষেকের শক্তি প্রদর্শন। জনসভার ভিড় ছিল অভিষেকের জন্য, অভিষেককে দেখতে। সেই ভিড় থেকেই শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক। গদ্দার কি পারবে 20 কিলোমিটার হাঁটতে? পারবে কি রাত 10:30 জনসভা করতে? এত রাতে আমায় দেখতে মানুষ আসেননি, বরং গদ্দারকে উৎখাত করতেই এই ভিড়। অভিষেক নিজের কটাক্ষের তালিকা থেকে বাদ দিয়েছেন শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে। বরং অভিষেকের কটাক্ষের মাঝেই তৃণমূল কর্মীদের শুভেন্দুর বিরুদ্ধে উঠল সেই পরিচিত চোর চোর চোরটা স্লোগান। শুভেন্দুর চোখে চোখ রেখে যেন অভিষেকের হুঙ্কার। এই সমীকরণ বাংলার রাজনীতিতে। মমতা বনাম শুভেন্দু থেকে পাশা বদলে অভিষেক বনাম শুভেন্দু। নবজোয়ার কর্মসূচিতে বুধবার কাঁথিতে যান অভিষেক, যা এক কথায় শুভেন্দুর শহর। এরপরে শুভেন্দুর কেন্দ্র নন্দীগ্রাম পর্যন্ত অভিষেকের পদযাত্রা চলল, তারপর জনসভা। এই জনসভায় পঞ্চায়েত নির্বাচনের আগে এক শীতল বার্তা দিলেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।